आज आम्रा श्री श्री शारदा मायर कथा आलोचना करब। एक भक्त एसे श्री श्री शारदा मा के जिज्ञेस करछेन, अच्छा माँ ध्यानेर समय भालोभावे मनोसंयोग करते पारछी ना, आमार मन बड़ई तरल ओ चंचल, कि करब? एई प्रश्न शुने मा हासलेन एवं तारपर उत्तर दिलेन। मा शारदा बोललेन, ओटा किछु नय, मनेर ओई स्वभाव चोख एवं कानेर मतोई, नियमित ध्यान जप करे जाओ। भगवानेर नामेर आकर्षण इंद्रियेर नामेर आकर्षणेर थेके अनेक बेशी शक्तिशाली। नियमित अभ्यास करले समये सब ठीक हये जाबे। सब समय ठाकुरेर कथा भाबे, तिनि तोमाके सर्वक्षण देखछेन, तोमार त्रुटि सम्पर्के एकदम चिंता करबे ना। तोमार कथाबार्ता काजकर्म ओ अभ्यास सम्पर्के सत् थाकबे, তাহলেই অনুভব করবে কতখানি ধন্য তুমি। ঠাকুরের আশীর্বাদ সর্বক্ষণ জীবের উপর বর্ষিত হচ্ছে, তা চাওয়ার দরকার হয় না। ব্যাকুল হয়ে ধ্যান জপ করো, তাঁর অসীম কৃপা বুঝতে পারবে। ভগবান চান ঐকান্তিকতা, সত্যবাদিতা আর ভালোবাসা। বাহ্যিক ভাবোচ্ছ্বাস তাঁর কাছে পৌঁছয় না। নিয়মিত নির্দিষ্ট সময়ে নাম জপ করবে, মন্ত্রোচ্চারণের সময় সর্বশক্তি দিয়ে মনকে একাগ্র করবে। যদি অন্য সমস্ত চিন্তা সরিয়ে দিয়ে হৃদয়ের গভীরতম আরতির সঙ্গে তুমি প্রভুকে ডাকতে পারো, তিনি সাড়া দেবেনই দেবেন, তিনি করুণাময়, তোমার প্রার্থনা পূরণ করবেন। হ্যাঁ বন্ধুরা, মা এই অসাধারণ পথটি দেখিয়েছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশাপাশি আরেকটি অনুরোধ রাখছি, সেটি হলো আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার।